আমাদের হতে হবে উদার, অসাম্প্রদায়িক, প্রগতিশীল, দেশপ্রেমিক এবং সাহসী। এই গুণগুলো যদি কোনো নাগরিকের মধ্যে না থাকে তাহলে তাকে কিন্তু আমরা কখনোই স্মার্ট নাগরিক হিসেবে আমরা বিবেচনা করব না। যে একজন ছেলে আরেকজন মেয়েকে সম্মান করতে পারে না, যেই স্বামী তার স্ত্রীকে মর্যাদা দিতে পারে না, সে যতই ধনী হোক আর যতই উচ্চ শিক্ষিত হোক সে কখনোই নিজেকে স্মার্ট বলে দাবি করতে পারে না। প্রশিক্ষণ, পুঁজি এবং প্রযুক্তি, এই তিনটা শক্তির সাথে আমাদের তরুণদের মেধাকে একত্রিত করে নারায়ণগঞ্জের মাটি থেকে বসে তারা ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়ার বড় বড় কোম্পানিতে আউটসোর্সিং করবে, দেশের প্রযুক্তি সেবার প্রয়োজন মিটিয়ে বিদেশি রপ্তানি করে তারা কিন্তু বাংলাদেশকে 41 সালের মধ্যে স্মার্ট ইকোনমির সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করতে নারায়ণগঞ্জের মাটি থেকে নেতৃত্ব দেবে। আজকে আন্তর্জাতিক নারী দিবসটাকে আরও সার্থক করার জন্য আমরা যদি 265 জন নারীদের হাতে আমরা এই উপহারটি তুলে দিতে পারি তাহলে আমার মনে হয় অন্যরাও আমাদেরকে দেখে অনুসরণ করবে, তাহলে সবাই এগিয়ে আসবে কিভাবে আমরা বাংলাদেশটাকে ঐক্যবদ্ধ হয়ে 41 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে পারি।